नमस्कार बंधुरा, विद्यांश एक्सोटिक बारे अपने स्वागत। देखो आज के आमार सोनाली बाच्चार 13 दिन हलो, 13 दिन पड़ल तो देखो 13 दिन कतटा बेड़े, प्रत्येक बाच्चा सुस्थ आछे। পুরো ফার্মে আমি ছেড়ে রেখেছি এখন দিনের বেলা, যাতে ভালোভাবে ঘুরে বেড়াতে পারে, খেলতে পারে। এবং পর্দাগুলো আমি নামিয়ে দিয়েছি দেখুন, যাতে বাইরের রোদটা ভেতরে প্রবেশ করতে পারে এবং বাইরে যে শুদ্ধ বাতাস, ফ্রেশ এয়ার, সেটা যাতে ফার্মে আসতে পারে। পর্দাগুলো সব নামিয়ে দিয়েছি দেখুন, যাতে ভেতরে গ্যাসটা বাইরে বেরিয়ে যায়। ভেতরে গ্যাস থাকলে বাচ্চার গ্রোথে প্রবলেম হয়, গ্রোথ কমে যায়, ঠিকভাবে বাড়ে না এবং অসুস্থ হয়। ওই জন্য আমি সব পর্দা তুলে দিয়েছি দিনের বেলা, রাত্রিবেলা উঠিয়ে দিই। তো দেখুন বাচ্চার প্রোগ্রেসটা কেমন একটু দেখুন। প্রত্যেকটা বাচ্চা কেমন অ্যাক্টিভ, খেলে বেড়াচ্ছে, খাবার খাচ্ছে, জল খাচ্ছে। আজকে আমি জলের সাথে সকালবেলা অ্যান্টিবায়োটিক দিয়েছি, এবং সাথে মাল্টিভিটামিন, এক বেলা মাল্টিভিটামিন এবং এক বেলা অ্যান্টিবায়োটিক, যাতে কোনো বাচ্চাকে যদি ঠান্ডা লেগে থাকে তাহলে সেটা ঠিক হয়ে যাবে। তো দেখুন আমি এখন যে মেঝেতে যে লিটার আমি ব্যবহার করেছি সেটাতে স্প্রে করব, আজকে 13 দিন হলো, যাতে কোনো রকম জীবাণু না থাকে তার জন্য একটা স্প্রে করতে হয়। তো আজকে আমি সেটা করব এবং আপনাদের দেখাবো কীভাবে করতে হয় এবং কী আমি ব্যবহার করি, কোন ওষুধ। বাচ্চার যে পায়খানা করছে সেটা থেকে যাতে কোনো রকম রোগ জীবাণু তৈরি না হতে পারে তার জন্য একটা ওষুধ স্প্রে করতে হয়। তো চলুন বন্ধুরা সেটা দেখাই আমি কোন ওষুধ ব্যবহার করি এবং কীভাবে করি। তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে যেটা ওষুধ আমি ব্যবহার করব, B904 কেমিক্যাল ডিসইনফেক্ট্যান্ট। এটা পোলট্রি ফার্মে স্প্রে করতে হয় যাতে লিটারের মধ্যে কোনো রকম জীবাণু তৈরি না হতে পারে। প্রত্যেক পোলট্রি ফার্মে এটা যে কোনো ওষুধ আপনি ব্যবহার করতে পারেন, আমি যেমন ব্যবহার করছি B904। তো এটা 1 লিটার জলে বাচ্চা থাকা অবস্থায় ফার্মে 4 ml ব্যবহার করতে হয়, 1 লিটার জলে 4 ml। তো এখন আমার ফার্মে বাচ্চা রয়েছে তাই আমি সেটাই করব। তো এই যে দেখছেন স্প্রেয়ার, এতে 1 লিটার জল আমি নিয়েছি এবং তার সাথে 4 ml আমি অলরেডি মিক্স করে রেখেছি। তো সেটা আমি পুরো ফার্মেই আস্তে আস্তে স্প্রে করব। তো দেখুন কীভাবে করছি, এই যে দেখুন পুরো ফার্মে এইভাবে পুরো ফার্মে স্প্রে করতে হবে। ওষুধের পরিমাণটা আমি একটু কম ব্যবহার করেছি যাতে ছোট বাচ্চার কোনো ক্ষতি না হয়। লিটার ঠিক রাখার জন্যে এই ওষুধ স্প্রে, এটা ভালো
একটা কেমিক্যাল ডিসইনফেক্ট্যান্ট আমি আমার ফার্মে এটা ব্যবহার করি। তো বন্ধুরা, আজকে আমি কীভাবে লিটারে ওষুধ স্প্রে করে সেটা দেখানোর জন্য আজকে ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবও করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র এই নোটিফিকেশান আপনাদের মোবাইল এবং কম্পিউটারে সবার আগে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এখানে শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।